বিশেষ ছাড়ে বিমানের টিকিট বিক্রির নামে ভুয়া টিকিট দেয়া প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি প্রধান জানান, দীর্ঘদিন ধরে ফেসবুকের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের ডিসকাউন্টের ফাঁদ পেতে আসামিরা প্রতারণা করে আসছিলেন। যাচাই করে অনলাইনে টিকিট কেনার অনুরোধও জানান তিনি। রিশাদ অর্ণবের রিপোর্টে বিস্তারিত জানব আমরা। সানফ্লাওয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামে সামাজিক মাধ্যমে পেজ খুলে ভুয়া এজেন্সির মাধ্যমে প্রচার করত আন্তর্জাতিক ফ্লাইটের ভুয়া টিকিট বিক্রির বিজ্ঞাপন। মূল্য ছাড় দেখে কিনতেন অনেকেই। এভাবেই প্রতারণা করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা, আর প্রবাসীরাই ছিলেন তাদের মূল টার্গেট। এমন অভিযোগে আন্তর্জাতিক বিমানের ভুয়া টিকিট বিক্রি চক্রের মূল হোতা লিটন মিয়া সহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় জব্দ করা হয় অসংখ্য চেক, কার্ড ও টিকিট তৈরির সরঞ্জাম। শুক্রবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় বিস্তারিত, 2012 সাল থেকে লক্ষ লক্ষ লোককে প্রতারিত করেছে এবং প্রতি মাসে তার আয় ছিল প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। তার কাছ থেকে এই যে ভুয়া টিকিট তৈরির যে সরঞ্জাম, আমরা ডেস্কটপ কম্পিউটারটা উদ্ধার করেছি এবং কমিউনিকেশনের জন্য যে মোবাইলগুলো ব্যবহার করা হতো 2টা মোবাইল সিজ করা হয়েছে। তা আমরা আরও তদন্ত করে দেখছি এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা। ডিবি প্রদানের অনুরোধ ফেসবুকে সস্তায় টিকিট কেনার আগে ট্রাভেল এজেন্সি সম্পর্কে খোঁজ খবর নেয়ার। আমাদের দেশের মানুষ তো ডিসকাউন্টই খুঁজে, তারা মানে মোবাইল বিভিন্ন অনলাইনে, তখন তারা সবাই করে কি এভাবে একটা টিকিটগুলি কাটে, তার কাছ থেকে বিভিন্ন ইয়ে নিয়ে পরে দেখা গেলো 5-7 দিন পরে বা 10 দিন পরে এই অফিসটাও নাই, সেও তার টেলিফোন বন্ধ করে সে অন্য জায়গায় চলে গেছে, আরেকটা নম্বর নিয়ে নিয়েছে। 15% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট দিলেই প্রবাসী ভাইদের কাছে অনুরোধ যে তারা যেন অফিসটা খুঁজে তারপরে যেন টিকিট টানে। এ চক্রে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান হারুনুর রশিদ। রিশাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা।